চীন বাংলাদেশ থেকে আম নিতে চায় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ। দুপুরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদের সাথে সচিবালয়ে সাক্ষাৎ শেষে এ কথা জানান মন্ত্রী। এ সময় দুই দেশের মধ্যে কৃষিখাত উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। মন্ত্রী জানান, বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে সহায়তা করতে চায় চীন। পাশাপাশি মন্ত্রী জানান, হারভেস্টার সহ অন্য কৃষি যন্ত্র স্বল্প দামে দেবে চীন। এছাড়া বাংলাদেশে কৃষি আধুনিকায়নে কারিগরি সহায়তাও দিতে চায় দেশটি। সেটা আর বড় ব্যাপার, আমাদের দেশ থেকে তারা আম আমদানি করবে, আম নিয়ে যাবে, মিষ্টি আমের জন্য তারা খুবই উৎসাহী। আমরা হারভেস্টার চাই, আমরা পাওয়ার টিলার চাই, আমাদের যেগুলো প্রয়োজন উৎপাদন বৃদ্ধির জন্য এবং সেটা ডিসকাউন্ট প্রাইসে যাতে পাই সেটার জন্য তারা আমাদেরকে সাহায্য করবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা।